डियर फ्रेंड्स सबाई के आर्ट स्कूल स्वागत জানাচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের বিষয় গ্লাস পেইন্টিং আজকে আমাদের সেকেন্ড পার্ট যারা আমাদের প্রথম পার্টে দেখেছেন আশা করি ভালো লেগেছে আর যারা নতুন দেখবেন তাদের আশা করি ভালো লাগবে আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর্ট স্কুলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স চলো তাহলে শুরু করি গ্লাস পেইন্টিং সেকেন্ড পার্ট আমরা গ্লাস পেইন্টিং এর জন্য আজকে নসিলার গ্লাসটা ব্যবহার করছি প্রথমে আমরা লাইনার দিয়ে গ্লাসটার উপরে আমরা ফিশ ড্রয়িং করে নেছি আমরা গোল্ড ফিশ ড্রয়িং করব সেই সঙ্গে গোল্ড ফিশের সঙ্গে কিছু ঘাসও ড্রয়িং করে নেব আমরা ডিয়ার ভিউয়ার্স আপনারা ড্রয়িংটা দেখতে থাকুন আমরা তিনটা গোল্ড ফিশ ড্রয়িং করলাম এবার আমরা ঘাসের ড্রয়িংগুলো করছি গ্লাসের ড্রয়িং করাটা তুলনামূলক একটু কষ্ট তারপরেও আপনি যদি একটু সাবধানতার সঙ্গে ড্রয়িং করেন বেশ ভালোই হবে আশা করি আর দ্রুত ড্রয়িং হয়ে যায় ড্রয়িংটা অনেক দ্রুত করে ফেলতে পারবেন Thank you.
ড্রয়িং করা হয়ে গেল। এবার আমাদের রং করার পালা। আমরা প্রথমে নিলাম রেড কালার, রেড কালার নেয়ার পরে দিচ্ছি অরেঞ্জ, এবং অরেঞ্জ কালার দেওয়ার পরে আমরা দিব ইয়েলো কালার। জানি গোল্ড ফিশ একটু অরেঞ্জ হয়, তারপরে আমরা যেহেতু এটা গ্লাস কালার, কালারগুলো একটু হালকা দেখা যায় অরেঞ্জ কালারটা সরাসরি ইউজ করলে, তাই আমরা অরেঞ্জের সঙ্গে একটু রেড ব্যবহার করছি। আর ঘাসগুলোতে আমরা গ্রিন কালারে দেব, তবে কালার খুব সাবধানে ব্যবহার করতে হবে, কারণ গড়িয়ে পড়ে যায়। আমি সময় স্বল্পতার কারণে দ্রুত করে ফেলছি, কারণ প্রত্যেকটা পার্ট একটু ধৈর্য ধরে শুকিয়ে শুকিয়ে করতে হয়। আমি শুকানোর সময়টুকু নেইনি, আমি দ্রুত করে ফেলছি। তবে যারা একেবারে নতুন করবেন, গ্লাস কালার একেবারে নতুন করবেন, তাদের কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে করার জন্য, আমার মতো দ্রুত করে ফেলবেন না, তাহলে রং গড়িয়ে একটার সঙ্গে একটা লেগে নষ্ট হয়ে যাবে। আমি সর্বশেষ ফিশটা রং করছি। এই ফিশটা রং করা হয়ে গেলেই ফিশের রং কমপ্লিট হয়ে যাবে, বাকি থাকবে কিছু ঘাস। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ পেইন্টিং কমপ্লিট হয়ে গেল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা এবার এই গ্লাসটাতে পানি দিয়ে একটা প্লান্ট রেখে দিলাম, স্নেক প্লান্ট। আপনারা আপনাদের ঘরকে গ্লাস পেইন্টিংয়ের মাধ্যমে আরও সুন্দর করে সাজাতে পারেন।
নানান ধরনের জিনিসের মধ্যে আপনারা এরকম পেইন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।